llamado Vidyodhaya, Bhagavan Vishnu Priya Lakshmi Devi ke bolchilen Gita Tritiya Adhyayer Mahatmya. Janasthan name ekti shohor chilo, shekhane Jara name Tulsi Bongshodhar Brahman chilen. তিনি খুব অত্যাচারী এবং শাস্ত্রী মানতেন না। তিনি সবসময় পাপ কার্য করতেন এবং অধর্মজনিত কার্য করতেন, মদ জুয়া এই ধরনের সব ধরনের অপকর্ম তিনি করতেন। এভাবে অপকর্ম করতে করতে তার ধন সম্পদ শেষ হয়ে গিয়েছে। এখন তিনি বাণিজ্যের উদ্দেশ্যে তার জনস্থানের একটি ভালো দানগম হয় একটি স্থানে যাত্রার জন্য মনস্থির করছেন। তো অনেক হাঁটার পর একদিন তিনি একটি জনশূন্য স্থানে এসে পৌঁছালেন। সূর্যাস্ত হয়ে গেছে, তো তখন তিনি একটি বৃক্ষের নিচে আশ্রয় নেওয়ার চিন্তা করলেন এবং একটি বৃক্ষ খুঁজলেন। বৃক্ষের নিচে তিনি আশ্রয় নিচ্ছেন। তো বৃক্ষের নিচে আশ্রয় নিতে নিতে রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। মধ্যরাতে কিছু দস্যু এসে তাকে আক্রমণ করলো এবং তাকে প্রহার করে নিয়ে গেলে, তার অর্থকড়ি সব নিয়ে গেল। তো ধর্মত্যাগী এবং অধর্মের আশ্রয়ে এক পাপীর জীবন এভাবেই মৃত্যু হলো। মৃত্যুর পর সে বোধ হলো তার পুত্র ছিল খুবই দান। তার পুত্র অনেকদিন পর তার বাবার জন্মস্থানে এসেছে। জন্মস্থানে এসে সে তার বাবাকে খুঁজতে শুরু করে। বহুদিন এখানে সেখানে খোঁজার পরও সে তার বাবাকে খুঁজে পায়নি। হঠাৎ করে তার বাবার এক বন্ধুর সাথে তার দেখা হলো। তখন সে তার আবার বন্ধুকে বললো যে আমার বাবার কোনো খোঁজ আছে আপনার কাছে, উনি কোথায়। লোকটি তার বাবার মৃত্যু ঘটেছে এই ধরনের সব তথ্য তার ছেলেকে জড় ছেলেকে দিয়ে দিল। মৃত্যুর সংবাদ শুনে তার বাবার নরক যন্ত্রণা থেকে মুক্তির জন্য তার ছেলে কাশিধামে গিয়ে পিণ্ডদান করার মনস্থির করলেন। তো তিনি কাশিধামের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি একদিন দুই দিন তিন দিন এভাবে হাঁটতে হাঁটতে কাশিধামের দিকে যাচ্ছিলেন। নবম দিন তিনি বেশি ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তিনি একটি গাছের নিচে আশ্রয় নেন এবং ওই গাছটি ছিল সেই গাছ যার নিচে আশ্রয় নিয়ে তার পিতাকে যে গাছ বৃক্ষের নিচে হত্যা করা হয়েছিল সেই গাছের নিচে ওই জড় ছেলে আশ্রয় নিয়েছেন। তো আশ্রয় নেওয়ার পর তিনি যে ধার্মিক লোক ছিলেন, তিনি প্রতিদিনই সন্ধ্যায় কৃষ্ণ পূজা করেন, গীতা পড়েন। তো নিত্যকর্ম হিসাবে তিনি কৃষ্ণ পূজা সম্পন্ন করলেন এবং শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করলেন। তার পাঠ শেষ হওয়া মাত্রই আকাশ মার্গ থেকে একটি উচ্চধ্বনি ভেসে আসলো এবং তিনি আকাশের দিকে তাকিয়ে আর পিতাকে দেখতে পেলেন। আর তার চোখের সামনে চতুর্ভুজধারী প্রতিবসন পরিহর এক অপরূপ সুন্দর মূর্তি তিনি দেখতে পেলেন এবং তার মেঘবর্ধনের ক্রান্তি চতুর্দিকে আলোকিত। তো তিনি তার পিতাকে জিজ্ঞেস করলেন যে এরকম কিভাবে ঘটলো। তো তখন তার পিতা বললেন যে আমি তো অনেক অধর্ম অনেক পাপ করেছি, সেজন্য আমার মৃত্যুর পর আমি শরীর ধারণ করেছি। তুমি শ্রীমদ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে আমার পাপ কর্মের প্রাপ্ত ফ্যাত শরীর থেকে আমি মুক্তি পেয়েছি। তুমি যে উদ্দেশ্যে কাশি যাওয়ার গমনের হতে পেরেছ তা শ্রীমদ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় পাঠে সফল হয়েছে, এখন তুমি বাড়ি চলে যাও। তো তখন ওই ব্যক্তি তার পিতাকে জিজ্ঞেস করলেন যে আমার জন্য আর কোনো নির্দেশ আছে আপনার।
তখন তিনি বললেন যে আমি অপরাধী ছিলাম, আমার ভাইরাও খুব পাপি ছিল, অপরাধী ছিল, তারা নরকের সর্বাপেক্ষা কোন এক তমসাব্রত অঞ্চলে করে কষ্ট পাচ্ছে। তুমি যদি তোমার পূর্বপুরুষ এবং আমার ভাইদের উদ্ধারের জন্য শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করতে থাকো, তাহলে আমার ভাইরা এবং তোমার পূর্বপুরুষের উদ্ধার হবে এবং তারা বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। তো পিতার আদেশ শুনে পুত্র ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের সামনে বসত এবং তিনি বদ্ধ আত্মাকে নরক যন্ত্রণা থেকে মুক্তির জন্য শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করতে লাগলো। পাঠ করতে করতে তিনি পাঠ করে যাচ্ছেন, তখন ভগবান বিষ্ণু যমরাজে তার দূতদের পাঠালেন, বিষ্ণুর দূতদের। তো বিষ্ণু দূতরা যমরাজে উপস্থিত হলেন। শিব সমুদ্রের অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণুর বার্তা তিনি যমরাজকে বললেন এবং যমরাজ শুনে তার কুশল জানতে চেয়েছেন এবং নরকের সেই কষ্ট পাওয়া তার পূর্বপুরুষদের মুক্তিদান করলেন। ভগবান বিষ্ণুর নির্দেশ শোনা মাত্রই সকল বদ্ধাত্মা মুক্তি পেয়ে গেল এবং বিষ্ণুদূত তাদেরকে শতদ্বীপ নামক এক পরিচিত ক্ষীর সমুদ্রে নিয়ে গেলেন। সেখানে বিষ্ণু তার অনন্ত শয্যায় দেখলেন। তো এই গীতার তৃতীয় অধ্যায় মাহাত্ম্য, মূল মাহাত্ম্যটি হচ্ছে যে গীতার তৃতীয় অধ্যায় পাঠ করলে আমাদের পূর্বপুরুষ বা পূর্বজন্মের যারা পাপ কাজে লিপ্ত হয়ে বিভিন্ন দেহ ধারণ করে আছে তারা মুক্তি পাবে এবং তাদের মুক্তি পাওয়া যায় পাবে এই গীতার তৃতীয় অধ্যায় পাঠ করলে।